বলো মাম্মা আসো মাম্মা আমরা চলে এসেছি মাতাস ইয়ে আমরা কলেজে এসেছি কোথায় শিমুল নানির বাসায় দাঁড়াও আমরা এর আগে এসেছিলাম এ বাসায় কিসে দাওয়াত জানি মরনে ভুলে গেছি আসসালামু আলাইকুম খালু আসসালামু আলাইকুম আমি কেমনে জুতা এই যে আলনার মধ্যে অনেকগুলো জুতা আছে দেখ আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জে স্ট্রিট ফুড খাইতে মানে ফুচকা টুচকা খাইতে এখন রাত হয়ে গেছে এখানে আশেপাশে ওয়াজ মাহফিল হচ্ছে আয়াত যে আসছে আল্লাহর রাস্তে এই মুরগি কাক কিছুই ছাড়ে না আয়াত আয় জি না পাশে আসো আসো সামনে যাই না সোজের মধ্যে ঢুকাই নি ঠান্ডা কাক দুটা তো ছোট 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 বসিস না না ওই যে ওইটা জয় মামা মোহাম্মদ দেখা যাচ্ছে না চেহারা চলো অন্ধকার এখানে অন্ধুপরে মা তোমার জন্য রিজিক বসে আছে ওয়েট করছে চলো 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 এইটা আমাদের মোহাম্মদ মোহাম্মদ দাঁতগুলো ভেঙে গিয়েছে পরে রিজিক আমার পায়ে ঘুমাই গেছে আজকে দুপুরে ঘুমাই নাই এখানে এসে খোলাখুলি করিয়া ওখানে বাইরে সবাই ভাত টাত খাচ্ছে আমার খাওয়া শেষ আমি এসে বসে আছি ওর কোলে নিয়ে সবাই বোম ফুটাচ্ছে বাইরে রিজিকের 103 জ্বর আমি বসে আছি সরেন নিয়া সরেন ওই
আরে পুরো হ্যালো গাইস, কে একবার ইউটিউবে দিছি আমি দেখি ধারা বিছানা হচ্ছে এখানে কিভাবে চেম্বার থেকে ফোন দিচ্ছে কেন রমনা? রমনা ফোন দিচ্ছে কেন চেম্বার থেকে? বাইরে কিছু ঘরে কিছু ভিডিও কলে আমরা দীপা আপুকে ঐশী আপুকে দেখছি, ওরা মিস করছে আমাদেরকে। এখন সকাল 9টা বাজে, আমার মেয়েটার এখনো অনেক জ্বর 102। আমি বিছানায় শুয়ে শুয়েকে পানি দিচ্ছি, সবাই নাস্তা করছে, আমি একটু পরে যাব। একটু এখন অনেকক্ষণ পানি দেওয়ার পরে আমি নাস্তা করতে আসলাম, তো সবাই নাস্তা করা শেষ। এত মজার একটা চা দিছে সকালবেলা নাস্তার পরে, আমার অনেক ভালো লাগছে, এত মজা হয়েছে। চাটা যে কে বানাইছে এখানে সব রাতের কাপড় চোপড়, কোথায় উঠছো ট্রাঙ্কে? এখন নাস্তার পর দুপুরে রান্নার জন্য ডিম ছিলা হচ্ছে, সব কাজ করা হচ্ছে, রোস্ট, পোলাও, মুরগি, গরু সব কিছু করবে, তো সব ভাবি টাবি যারা আছে আমাদের সবাই মিলে কাজ করছে। হুদা ভাই আমরা জানি কই যাই, কোথায় যাচ্ছি জায়গা? 10 পাই। আচ্ছা নাম কি? নাম কি? ডাম্পিং। আমরা চলে আসছি 10 পাই, একটা পার্ক আছে সেখানে, চুপি চুপি তারেক ভাই আমাদেরকে নিয়ে আসছে, ভাবি আমি তারেক ভাই আর হুদা ভাই। হ্যাঁ একটা খুললেই হয়েছে, খুব খুশি। রিজিকের প্রচণ্ড জ্বর থাকার কারণে আমরা সেদিন সবার সাথে চলে আসিনি, আমরা ছিলাম, তো সবাই চলে যাচ্ছিলো, তারেক ভাইরা যাবে কিন্তু তারেক ভাই রাত করে যাবে, তাই আমরা ভাবলাম যে চা খেয়ে আসি। তো রিজিকের জ্বর নেই বলে চলো ওকে নিয়ে যাই, তখন ওকে নিয়ে গেলাম। পরে হুদা ভাই বলো 10 পাইতে নাকি ডাম্পলিং কোথায় একটা মেলা হয়, তো ফ্রাইডে হয় না, প্রতিদিন যাই না আমি, তো আমরা গেলাম যে দেখে অনেক কিছু আছে, মজা করা যাচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু, আমরা একটু মজা করলাম। রিজিককে তারেক ভাই একটা বেলুন কিনে দিল, তারপরে ওখান থেকে আমরা পিঠা খেতে চলে গেলাম। আবার আমরা আজকে আবার হুদা ভাইয়ের সাথে, হুদা ভাই আমাদের সাথে এসেছি পিঠা খেতে, সেদিন তো রাতেবেলা আসছিলাম, আজকে দিনে বেলা আসছি। মামা এসেছে আজকে পাঞ্জাবি পুরি, খালাম্মার নাম কি গো? খালাম্মা আপনার নাম কি? মাসুদা খালাম্মা, এটা মাসুদা খালাম্মা, উনি তেলে পিঠা, ভাপা পিঠা, চাপড়ি, তারপর কি এটা, এটার নাম কি, চিতল পিঠা সব বানায়, তারপর তেলের পিঠা, হ্যাঁ সব পিঠা বানায়। হ্যাঁ হুদা ভাই বলে না সব বানায়,
আচ্ছা এটা হুদা ভাইদের এলাকা সবাই আছে ওনার কাছে যে ওনার দ্বারা খুব সুস্বাদু মজা হয় পুরো ভর্তাগুলো যেই মজা ভর্তাগুলো মজা হ্যাঁ ভালোই লাগছিল কালকে আমরা যে খাইছি পরে আমরা আপনারা যদি খেতে চান তাহলে আসতে পারেন নারায়ণগঞ্জ বলতে হবে না নারায়ণগঞ্জ ছাড়া তো রামপুরিতে হ্যাঁ আমতলার মোড়ে চলে আসবেন চলে আসবেন আর অ্যাড্রেসটা বলবেন হুদা ভাইদের বাসা যাব মেইনলি তো আমরা চা খেতে বেরিয়েছিলাম তো চা না খেয়ে আগে গেলাম মেলা মেলা থেকে পিঠা তারপরে চলে আসলাম চা এখন রিজিকের দেখি আবার অনেক জ্বর আসতেছে তো বাসায় এখন দৌড় দিব আমরা তো আজকে যেতে পারবো না তারিখ ভেড়া চলে যাবে আমরা থাকবো আমাদের বাসার নিউ ফ্রেন্ড দুইটা নিয়ে আসছে না নারায়ণগঞ্জ থেকে এটা নাম রাখা উচিত দুইটা ঠিক না আমাদের নিউ ফ্রেন্ড কি নাম রাখছোস নেবলার কি আমার নাম আচ্ছা ঠিক আছে ওইটার হোপ আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই আমার চ্যানেলটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন নারায়ণগঞ্জের যতটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করেছি আমার মেয়েটার অনেক জ্বর ছিল এখন আলহামদুলিল্লাহ যতক্ষণ আপনাদের কাছে ব্লগ যাবে ও সুস্থ এখন আপনারা আমার নেক্সট ব্লগ দেখতে হলে আমার এই ব্লগটা অনেক বেশি বেশি করে দেখবেন আল্লাহ হাফেজ.